সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা সত্য ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে শেলিয়াপার জীবনের গল্পগুলো আমরা শুনছিলাম, আজও চলে আসছি শেলিয়াপার জীবনের গল্প শোনার জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু কেমন আছেন? আপনার কোনো লাভ হয়েছে, কোনো সাহায্য এবং সহযোগিতা আপনি কি পেয়েছেন, একটু বলবেন? হালকা পাতলা অনেকেই করেছে। আচ্ছা, তখন আপনি হালকা পাতলা সাহায্য সহযোগিতা পেয়েছেন, ঠিক আছে, আমরা দোয়া করি আপনি একটু সাহায্য সহযোগিতা পান, সেই দোয়াই করি। তো আপনি কি যে বলেছেন মনের মানুষ, মনের মতো একজন ছেলে হলে বিয়ে শাদী বসবেন, তো আপনার কি সে ধরনের কোনো ছেলে আপনি এই পর্যন্ত খুঁজে পেয়েছেন, মানে আপনার বিয়ে বসার মতো কোনো কাউকে পছন্দ হয়েছে? কাউকে পছন্দ কেউ তো আমাকে বলে নাই এখন, ঠিক আছে, কাউকে পছন্দ হয় নাই, বলেও নাই, যদি এরকম পাই আমি করব, বিয়ে করব। এখনো বিয়ের কথা কেউ আপনাকে বলেনি? না। কেন বলেনি, মুটকি দেখে? আপনি বারবার এক কথা বলেন না তো, বারবার মুটকি মুটকি করেন। তা মুটকি রে তো মুটকি বলতো। দাদা না, মুটকি কে মুটকি দর্শক, ওনাকে মুটকি বললে উনি চেতে যায়, সেজন্য আমরা ওনাকে মুটকি বলি। দর্শক আপনারা বিষয়টা মাইন্ডে নিবেন না। আচ্ছা, করলাম না এই ধরনের কথা, আপনি আমার কইতে পারেন না। ঠিক আছে দর্শক, আমরা কি আমার থেকে মুটকা মেয়ে নাই, আমি মিডিয়াম সাইজ। দর্শক আমরা একটু শেলিয়াপার সঙ্গে মজা করছিলাম। তো সেলে আপু, তো আপনি বিয়ে বসার মতো কাউকে এই পর্যন্ত খুঁজে পাননি, ব্যর্থতা কার, আপনার নাকি না আপনাকে যারা এখনো বিয়ের প্রস্তাব দেয়নি? আমাকে বিয়ের প্রস্তাব দিছে অনেকে, কিন্তু সেরূপ না, এদের বউ আছে, তাদের বউ আছে, বউ হলে করবেন না? না না। আচ্ছা বোন, আপনার বয়স কত এখন? 28। মিথ্যা কথা বলতেছেন? আপনার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে আপনি 40 বছরের বুড়ি। আপনি, আমি যে আপনাকে বুড়ি বললাম, আমি মনে হচ্ছে যে আপনি 40 বছরের বুড়ি, এরকমটাই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আপনারা আপনারা মেয়েরা পারেন, আপনাদের বয়স আপনারা হাইড করেন কেন? কি করে লুকাই, লুকান আবার কি কথা বলবো, আমরা মানুষের দেখলে বোঝা যায় না বয়স কত হতে পারে। আচ্ছা ঠিক আছে শুনেন, আচ্ছা শুনেন আপু, বিষয়টা হচ্ছে আপনি তাহলে আপনি আপনি বলতেছেন আপনার 28 বছর বয়স? আচ্ছা ঠিক আছে, তা আমরা ধরে নিলাম আপনার 28 বা 30 হবে নাকি? আচ্ছা, তো আপনি যে বিয়ের শাদী বসতে চাচ্ছেন, তা কত বছরের ছেলে হলে আপনি বিয়ের শাদী বসবেন? 35-40 এরকম, আমার যেরকম বয়স সেরকম। আপনার যেরকম বয়স সেরকম, মানে 35 থেকে 40। আচ্ছা, তো আপনাকে যে 35 না, আমার 28। আপনাকে যে যারা বিয়ের প্রস্তাব দিয়েছে তাদের বয়স কত বছরের লোক আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? আপনি কিভাবে বুঝলেন তাদের ওয়াইফ আছে? পরে স্বীকার করছে, কথা বলার পরে স্বীকার করেছে। আচ্ছা, 50 বছরের লোক আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই তো? তাহলে যদি তার বউ না থাকতো তাহলে আপনি তার সঙ্গে কি বিয়ে শাদী বসতেন? হ্যাঁ বসতাম, সমস্যা কি? 50-16 বিয়ে শাদী বসবেন? আচ্ছা আচ্ছা, তো একজন 50 বছরের লোকের কাছে বিয়ে শাদী বসে আপনি কি আশা করতেছেন তার কাছ থেকে? আপনি সুখে থাকবো, খাবো দাবো, সুখে থাকবো, সংসার করবো, এই তো, খাবেন দাবেন, সুখে থাকবেন, সংসার করবেন, এটাই চাচ্ছেন? জি, এটাই চাই, মানুষ তো এটাই চাই, তাই না? মানুষ এটাই চায়, ঠিক আছে। আপনি একজন 50 বছরের লোক যখন আপনাকে বিয়ে করবে, তো আপনার
আপনারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে, বা আপনারও তো একটা শারীরিক চাওয়া পাওয়া আছে, তাই না? তো সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কি সেগুলো, আমি এত কিছু বুঝি না, আমার যে বিয়ে করবো একটা ভালো মানুষের প্রয়োজন, ঠিক আছে, আমি এর সাথে ভালো থাকতে চাই, এইটুকু, ভালো শারীরিক এগুলো আমি এগুলো বুঝি না ভাইয়া, এগুলো বুঝেন না? না আমি তো বুঝি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সেদিকে যাব না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আপনি বলেছেন আমাদেরকে আপনি ঢাকা চলে আসতে চান, চিটং থেকে ঢাকা এসে একটা বাসা ভাড়া করে ঢাকায় থাকতে চাচ্ছেন, তো সেটার বিষয়ে একটু বলবেন আমাদেরকে, কেন আপনি হঠাৎ করে চিটং থেকে ঢাকা আসতে চাচ্ছেন, বা এবং আপনি ঢাকায় একটা বাসা ভাড়া করে থাকতে চাচ্ছেন? আমার মানে ঢাকা ভালো লাগে। ঢাকা ঢাকা ভালো লাগে? তো চিটাংও তো শহরের মতনই, ঢাকার মতনই একেবারে শহর। না ওখানে তো অনেকদিন ছিলাম, তো এখানে ভালো লাগে, ঢাকা থাকলেই ভালো। আর আমার মানে অনেক পছন্দ যে ঢাকা থাকবো, কিন্তু আমি তো এখানে থাকতে পারি না, আমার তেমন টাকা পয়সা নেই, ঘর ভাড়া অনেক দাম, তাই না ভাইয়া? ঢাকার অনেক, ঢাকার ঘর ভাড়া অনেক দাম। তো আপনি ঢাকা যদি আসতে চান, তো আপনার এই ঘর ভাড়া আপনি কিভাবে ম্যানেজ করবেন? এটাই তো, এখন যদি আমাকে কে সহযোগিতা করে তাহলে আমি ঢাকা থাকতেছি, এবং ওর সাথে যে আমার সহযোগিতা করবে আমাকে ভালোবাসবে, আমি ওর সাথে কথা বলতে চাই সবসময়, আপনাকে আমার পাশে থাকবে, আমি ওর পাশে থাকতেছি। আপনাকে যে ভালোবাসবে, আপনাকে যে সহযোগিতা করবে, আপনি আপনি তাকে ভালোবাসবেন? হ্যাঁ বাসবো। ভালোবাসা কাকে বলে জানেন? জানি, মানুষের মন থাকলেই ভালোবাসা হয়, তাই না? আমার মন আছে, মায়া আছে, মনের মধ্যে অনেক ভালোবাসা আছে। আপনার মনটা মনটা কি দেখানো যাবে? দেখাইতে পারলে তো দেখাইতাম, মন দেখা যায় না, চলাফেরা করলে বোঝা যায় কার মনটা কিরকম, চলাফেরা করলে বোঝা যায় কার মনটা কিরকম। তো আপনার সাথে তো আগে চলাফেরা করতে হবে আপনার মন বুঝতে হলে, তাই মানুষের সাথে 2-3 দিন কথা বলে তো বোঝা যায় কে কিরকম। আপনারা বললেন চলাফেরা করলে বোঝা যাবে, এই তো 2-3 দিন চলাফেরা করবো, দেখবো 2-3 দিন কিভাবে চলাফেরা করবেন, দেখবেন কিভাবে কিভাবে দেখবেন, আমার সাথে কথা বলবে, সমস্যা নাই, কিভাবে কথা বলবে, ভিডিও কলে? ভিডিও কলে? আমার ভিডিও ফোন নাই এখন, এই মুহূর্তে নষ্ট মোবাইল, ভিডিও ফোন নাই? না। তো ভিডিও ফোন না থাকলে আপনাকে কিভাবে দেখবে তারা? এই তো আমাকে সহযোগিতা করলে আমি একটা মোবাইল কিনবো, সহযোগিতা করলে একটা মোবাইল কিনবেন, কিনে তারপরে তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন? খালি কথা বলবেন না অন্য কিছু? অন্য কিছু কি কথা বলবো? খালি কথা বলবেন। আচ্ছা, আমরা চাইবো না আপনি ভিডিও কলে তাদের সঙ্গে কথাবার্তা বলেন, কারণ হচ্ছে বোন আপনি একজন নারী, নারী হয়ে একজনের সামনে হঠাৎ করে ভিডিও কলে কথা বলা ঠিক হবে না, অপরিচিত কারোর সঙ্গে। তো আপনি ভিডিও কলে কথা বলবেন কেন, মানে এটা কারণটা কি একটু বলবেন? যদি ফোন দেয় এরকম ভালো মানুষ হয় তাহলে ওর সাথে কথা বলবো, নিশ্চয় আমার খারাপ চাইবে না, তাই না? আমি ওর ক্ষতি চাই না, ও আমার ক্ষতি না। আচ্ছা বল, আমরা ভিডিও বেশি বড় করব না, অনেকগুলো ভিডিও আপনাকে নিয়ে আমরা করেছি, এবং আমরা আজকের ভিডিওটা এখানে ছোট করে সংক্ষেপে শেষ করব। আপনি বলেন না, তো আপনার আপনার সহযোগিতার যে আপনি চেয়েছেন, আমরাও আশাবাদী আপনি একটু সাহায্য সহযোগিতা পান, বা আপনাকে দর্শকরা একটু সাহায্য সহযোগিতা করুক, সেই কাম্যই করি। তো বোন, আপনি যারা দর্শক আমাদের আছে, আপনার আপনাকে দেখবে তারা, আপনি এটা বললেন যে, তো হ্যাঁ বলেন আপনি, হ্যাঁ কাজ ছাড়া অকাজে আপনি, আমি বলে দিচ্ছি দর্শক, আপনারা এই বোনটিকে যারা সাহায্য সহযোগিতা করবেন, অযথায় ফোন দিবেন না এবং ডিস্টার্ব করবেন না, কারণ ভাবুন সবারই আছে, বোনটি একদম সাদা 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 সিধা মনের মানুষ, তিনি আসলে আমাদের ক্যামেরার সামনে যেটা বলতেছে একদম রিয়েল কথা বলতেছে, তার ভিতরে কোনো প্যাচ নেই, সেজন্য সে একে হাসি খুশি ভাবে সত্যি কথাই বলতেছে। আচ্ছা বোন, আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে, সাহায্য সহযোগিতা পেয়ে তাদের সঙ্গে প্রতারণা করবেন না তো? অসম্ভব, কখনো না, আমার মোবাইল সবসময় ফোন খোলা থাকবে, কেন এরকম করবো, আমি তো এরকম না, এরকম করলে তো আল্লাহর ইয়া থাকবো, তাই না? না, এখন তো প্রবাসী ভাইয়েরা সহজে কাউকে সহযোগিতা করতে চায় না, কারণ তারা সহযোগিতা করে প্রতারিত হতে হতে এখন আর তাদের এই ভিডিও দেখলেও তাদের মানে খারাপ লাগে, এখন তারা এইসব ভিডিও দেখেও না, কারণ হচ্ছে তারা অনেক প্রতারিত হয়েছে। তো ওরা যাও এরকমের কাছে যারা প্রতারণা করে,
সবাই তো করে না, পাঁচটা আঙুল কি এক সমান? আপনি করবেন না প্রতারণা? আমি কখনো করব না। আপনি যে প্রতারণা করবেন না তার প্রমাণ কি? তার প্রমাণ কি? হ্যাঁ, আমাদের কাছে বিচার দিয়ে কি লাভ হবে? আমরা কি আপনার বিচার করবেন? আমরা কি আপনার বাড়ি ঘর চিনি বা আপনি কোথায় থাকেন সেটা কি আমরা জানি? জানেন না, আমি জানাই দিই, পরে দিয়ে জানাই দিবেন? আগে জানাইতে হবে, পরে জানাইলে হবে না, সেটি জানেন আপনি? বললাম আমি থাকি চট্টগ্রাম বলঙ্কার, ঠিক আছে, এটাই তো ওখানেই থাকি। তো ঠিক আছে বোন, আমরা ভিডিও শেষ করব। দর্শক, এই বোনটির জীবনের গল্প আপনারা শুনলেন। গল্পটি শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা আশাবাদী আপনারা সাহায্য এবং সহযোগিতা করলে, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, যাচাই বাছাই করে সাহায্য সহযোগিতা করবেন। কি বলতেছেন? আমি ঢাকা আসতে চাই, ভালো। আচ্ছা, ঢাকা থাকতে চায় বোনটি একটা বাসা নিয়ে, তো কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে সে হয়তো তার মনের আশাটা পূর্ণ করতে পারবে। তো দর্শক, আপনারা আমাদের ভিডিওগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন, এবং কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না। আমরা বোনটি সাদা সিধা, তাই আমরা বোনটিকে নিয়ে একটু পেঁচিয়েছি। আসলে আমরা এভাবে ভিডিওতে কখনো পেঁচাই না। বোনটি একটু সাদা সিধা বা সেজন্য আগেও কয়েকটা প্রতিবেদন করেছে বিভিন্ন চ্যানেলে, সেজন্য আমরা এই বোনটিকে নিয়ে একটু পেঁচিয়ে কথাবার্তা বলেছি। তো যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা সাহায্য সহযোগিতা করেন বা বিয়ে শাদী করেন, আগে যাচাই বাছাই করে যা করার তাই করবেন। আর এই বোনটির নাম্বার আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এই বোনটির সঙ্গে সেখানে ডেসক্রিপশন বক্সের থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, খুদা হাফেজ।